দেখো, আমরা পড়ছিলাম জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? আর তার মধ্যে আমরা পড়েছিলাম ল্যান্ড রিফর্ম, সরি ল্যান্ড রিফর্ম বলছি, ল্যান্ড ফর্ম, ঠিক আছে? মানে ফিজিক্যাল জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, মিন্স ল্যান্ড ফর্ম অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? তার মধ্যে আমি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা বলেছিলাম কি 3 রকম রিজন পাবে। জেনারেলি এটা আমি বলে দিয়েছিলাম, দেখে নাও একবার। 3 রকম কোয়ালিটি পাবে, মানে ফিজিক্যাল স্ট্রাকচার পাবে। ফার্স্ট যেটা পাবে সেটা নর্দেন মাউন্টেন, ঠিক আছে? তারপরে কি পাবে? তারপরে বলেছিলাম ওয়েস্টার্ন প্লেটু পাবে, ওয়েস্টার্ন প্লেটু রিজন, ঠিক আছে? আর তারপরে বলেছিলাম, ঠিক আছে, আর প্লেট বলেছিলাম 2 রকম, নর্থ বেঙ্গল প্লেন, বেঙ্গল প্লেন, ঠিক আছে, আর সাউথ বেঙ্গল প্লেন, সাউথ বেঙ্গল প্লেন, এটা বলেছিলাম, ঠিক আছে? ওকে, নর্দার্ন প্লেট যেটা নর্দার্ন মাউন্টেন রিজন বলেছিলাম, সেই নর্দার্ন মাউন্টেন রিজন কেউ তোমাদেরকে বলেছিলাম আলাদা আলাদা ভাগে রয়েছে, এটাও কি বলেছিলাম? ওয়েস্টার্ন মানে ওয়েস্টার্ন সাইড আর ইস্ট সাইড দুটো, ইস্টার্ন মাউন্টেন রিজন, ঠিক আছে? আর ওয়েস্টার্ন মাউন্টেন রিজন তে বলেছিলাম তোমাদেরকে দার্জিলিং, দার্জিলিং, তাই না? দার্জিলিং হিমালয়, হিমালয়, তাই না? আর এটা বলেছিলাম তিস্তা নদী, এরকম ঠিক করে তিস্তা এটা করে ডিভাইড করে, ঠিক আছে? এদিকে তেরাই বলেছিলাম, তেরাই রিজন এর নিচে পায়, আর এদিকে বলেছিলাম ইস্টার্ন মাউন্টেন রিজন এর নিচে যেটা হবে সেটা দুয়ার হবে, তাই না? এরকম জিনিস বলেছিলাম পুরোটাই। তাছাড়া দার্জিলিং হিমালয় রিজনকে বলেছিলাম তোমাদেরকে, দার্জিলিং হিমালয় যেটা রয়েছে তার মধ্যেও বলেছিলাম 2টো পার্ট রয়েছে, ঠিক আছে? ওর মধ্যেও বলেছিলাম 2টো পার্ট রয়েছে, একটা সিঙ্গলিলা রেঞ্জ আর একটা দার্জিলিং রেঞ্জ। এর মধ্যেও বলেছিলাম সিঙ্গলিলা রেঞ্জ, লিলা রেঞ্জ, ঠিক আছে? আর একটা বলেছিলাম দার্জিলিং, দার্জিলিং রেঞ্জ, জাস্ট রিভাইজ করছি আর কিছু, ঠিক আছে? দার্জিলিং রেঞ্জ, ক্লিয়ার? তারপরে বলেছিলাম সিঙ্গলিলা রেঞ্জ এর মধ্যে সান্দাকফু হাইয়েস্ট পিক রয়েছে, ঠিক আছে? সান্দাকফু যেটা রয়েছে হাইয়েস্ট পিক 3636 মিটার রয়েছে। তাছাড়াও বলেছিলাম ফালুত রয়েছে, সাবারগ্রাম রয়েছে, আর থাংলু রয়েছে, ঠিক আছে? থাংলু রয়েছে, এগুলো আমি বলেছিলাম, ঠিক আছে? এইদিকে বলেছিলাম এগুলো সিঙ্গলিলা রেঞ্জ যেটা সান্দাকফু, তাছাড়া বলেছিলাম তোমার ফালুত, তারপর সাবারগ্রাম, তারপর থাংলু। দার্জিলিং রেঞ্জের মধ্যে বলেছিলাম এইদিকে 2টো, ঠিক আছে? একটা বলেছিলাম ঘুম রেঞ্জ, ঠিক আছে, সরি, দার্জিলিং, দার্জিলিং এর মধ্যে বলেছিলাম দার্জিলিং একটা ঘুম, ঘুম, আর একটা বলেছিলাম টাইগার হিল, টাইগার হিল, ঠিক আছে? ঘুম তে ঘুম রেলওয়ে স্টেশন হাইয়েস্ট রয়েছে, ঠিক আছে? হাইয়েস্ট রেলওয়ে স্টেশন অফ ইন্ডিয়া ঘুম রেলওয়ে স্টেশন, যেটা রয়েছে 2257 মিটার, ঠিক আছে? 2257 মিটার। আর টাইগার হিল টা হাইয়েস্ট পিক যেটা রয়েছে সে টাইগার হিলই রয়েছে, মানে টাইগার হিল যেটা রয়েছে সেটা কত, 2573 মিটার, ঠিক আছে? যাই হোক, এগুলো যে জিনিস পুরো বলে দিয়েছিলাম, সিঙ্গলিলা রেঞ্জের হাইয়েস্ট পিক যেটা রয়েছে সান্দাকফু, ঠিক আছে? তারপরে আমরা বলেছিলাম ইস্টার্ন দিকে যখন গেলে, তারপরে ইস্টার্ন রিজনে আমি বলেছিলাম ইস্টার্ন রিজন যেটা রয়েছে সে কালিম্পং পাবে, ঠিক আছে? সিনচুলা রেঞ্জ পাবে, এদিকে সিনচুলা রেঞ্জ পাবে, বলেছিলাম সিনচুলা রেঞ্জ, ঠিক আছে? সিনচুলা রেঞ্জ বলেছিলাম, ঠিক আছে? আর তারপর প্লেটু রিজনতে যখন আসবে, প্লেটু রিজনতে যেটা বলেছিলাম কি আলাদা আলাদা 6টা স্টেট এর মধ্যে পড়বে, পুরুলিয়া পড়বে, তারপর বীরভূমের ওয়েস্টার্ন পার্ট পড়বে, তাছাড়া বাঁকুড়া পড়বে, বর্ধমান ইস্ট অ্যান্ড ওয়েস্ট বর্ধমান পড়বে, আর নর্থ ওয়েস্টার্ন পার্ট মেদিনীপুর পড়বে, ঠিক আছে? এটাকে টুমরি অর টিলা বলা হতো, এটাকে টুমরি অর সরি ডুমরি অর টিলা বলা হয়, ঠিক আছে?
এটাকে এই রিজনটা আছে, তুমি কি পেতে হবে, এই রিজনকে বারাভূমি বলা হয়, ঠিক আছে? সুবর্ণরেখার এবার যে পুরুলিয়া, পুরুলিয়া হয়ে আছে, ঠিক আছে, এই প্লেট টু হয়, ঠিক আছে, মোস্ট এলিভেটেড পার্ট যেটা রয়েছে। তাছাড়া এখানে আর্টেসিয়ান বেল পেতে, এটাও বলেছিলাম, আর্টেসিয়ান বেল, ঠিক আছে, মোহাম্মদ বাজার পুলিশ স্টেশনের কাছে, খাইরসাল আর এরকম বেলও তো আর্টেসিয়ান বেল, এখানে এরকম করে জল, এরকম ফোয়ারা মতন জল ফেলতো, এদিক দিয়ে জল ঢুকে যেত, এদিক দিয়ে জল ঢুকে প্রেসার তৈরি হতো, তারপরে এখান থেকে মাঝখান থেকে ফেলে দিত, এটা আর্টেসিয়ান বেল বলেছিলাম। তাছাড়া এর মধ্যে বলেছিলাম তোমাদেরকে ইম্পর্টেন্ট কি বলেছিলাম, অনেকগুলো হিল রয়েছে, যেমন কি বলেছিলাম পুরুলিয়াতে তোমাদেরকে হিল রয়েছে অযোধ্যা, বাঘমুন্ডি, পাঞ্চেত, ভান্ডারি, জয়চণ্ডী আর গুরুমা, ঠিক আছে, গুরুমা। তাছাড়া সেরকমই আমি বলেছিলাম তোমাদেরকে বাঁকুড়াতে শুশুনিয়া, বিহারীনাথ আর মাসাক, ঠিক আছে। তাছাড়া আরেকটা জিনিস বলেছিলাম বিহারীনাথকে কি বলা হয় আরাকু ভ্যালি অফ ওয়েস্ট বেঙ্গল, আরাকু কোথায় রয়েছে, আরাকু রয়েছে আন্ধ্রপ্রদেশে, জেনারেলি ওখানে কি রয়েছে আরাকু ভ্যালিতে চারদিকে রয়েছে মানে ফরেস্ট, ডেন্স ফরেস্ট রয়েছে, সেরকম বাঁকুড়াতে যেটা রয়েছে বিহারীনাথ পাহাড়, সে চারদিকে কি রয়েছে ডেন্স ফরেস্ট রয়েছে, এটা বলেছিলাম। তাছাড়া তোমাদেরকে আরো বলেছিলাম আমি বীরভূমতে, বীরভূমতে বলেছিলাম তোমাদের মামা ভাগ্নে সব থেকে ইম্পর্টেন্ট রয়েছে, তাছাড়া মাথুরা খালি রয়েছে, বাট ওটা মুখস্থ রাখার দরকার নেই, মামা ভাগ্নিটা মনে রাখবে। তাছাড়া তোমাদেরকে বলেছিলাম ঝাড়গ্রামতে, যেটা আগে মেদিনীপুরতে, পশ্চিম মেদিনীপুর ছিল বেলপাহাড়ি, এখন ওটা ঝাড়গ্রামতে পড়ে, ইম্পর্টেন্ট হয়ে গেছে, ঠিক আছে। তাছাড়া বলেছিলাম ঠাকুরান, যেটা পশ্চিম মেদিনীপুরে পড়ে, ঠিক আছে। এগুলো জিনিস আমরা ওয়েস্টার্ন প্লেটুতে বলেছিলাম ইম্পর্টেন্ট হিল এর নাম, পরীক্ষাতে আছে ইম্পর্টেন্ট হিল এর নাম, ঠিক আছে। তাছাড়া আরো একটা জিনিস বলেছিলাম কি সাউথ নর্থ বেঙ্গলের তো হাইয়েস্ট পিক বা ওয়েস্ট বেঙ্গলের পুরো হাইয়েস্ট পিক যেটা রয়েছে সান্দাকফু, কিন্তু নর্থ বেঙ্গলের যেটা হাইয়েস্ট পিক রয়েছে সেটা অযোধ্যা হিল রয়েছে, হিলের উপর যে পিক সব থেকে হাইয়েস্ট রয়েছে সেটা পিকের নাম কি রয়েছে, অযোধ্যা হিলে, সেটা অযোধ্যা হিলে যে 677 মিটার রয়েছে, ঠিক আছে, আর গোর্গাবুরু, তাই না, অযোধ্যা হিল যেটা পুরুলিয়া, ইয়ে পুরুলিয়াতে রয়েছে অযোধ্যা হিল, সেটা তার হাইয়েস্ট পিক এর নাম রয়েছে গোর্গাবুরু, গোর্গাবুরু যেটা রয়েছে 677 মিটার রয়েছে, যেটা সাউথ বেঙ্গলের মানে মুর্শিদাবাদের মালদার পরে এদিকে নিচের দিকে সাউথ বেঙ্গল যেটা রয়েছে, সাউথ বেঙ্গলের হাইয়েস্ট পিক রয়েছে গোর্গাবুরু, ঠিক আছে, এইগুলো আমি বলে দিয়েছিলাম। তারপরে আমি প্লেন, প্লেন এরিয়া এরিয়াতে যখন এলাম তো নর্থ বেঙ্গল প্লেন আর সাউথ বেঙ্গল প্লেন দুটোই আমরা করতে হয়েছিল। নর্থ বেঙ্গল প্লেন কে আবার তারাই আর দুয়ার আর নর্দার্ন প্লেন আমরা দুভাগে এটাকে ডিভাইড করেছিলাম, ফার্স্টে যে হিমালয় এরকম রেজন, এই নর্থ বেঙ্গল প্লেনতে যখন এরকম হিমালয় রয়েছে, হিমালয় রয়েছে সাপোজ, তারপরে নিচে যেটা রয়েছে এই রিজনটাকে তারাই বলেছিলাম, তারাই, আর এই রিজনটাকে দুয়ার বলেছিলাম, আর তারপরে তার নিচে যে পার্ট পাবে সেটাকে নর্দার্ন প্লেন বলেছিলাম, নর্দার্ন প্লেন, ঠিক আছে, এটা নর্দার্ন প্লেন বলেছিলাম। আর নর্দার্ন প্লেন যেটা রয়েছে সেটাকে নর্দার্ন প্লেন যখন আমি পড়তে লেগেছিলাম তখন আমি অনেকগুলো ছোট ছোট জিনিসগুলো পড়েছিলাম, ঠিক আছে, নর্দার্ন প্লেন যখন আমি পড়েছিলাম তখন বারেন্দ্র ভূমি, দিয়ারা আর টাল পড়েছিলাম, তাই না। এখানে আমরা নর্দার্ন প্লেনকে আমরা তিন ভাগে পড়ে নিয়েছিলাম, একটা পড়েছিলাম বারেন্দ্র ভূমি, বারেন্দ্রা ভূমি, ঠিক আছে, আর একটা পড়েছিলাম দিয়ারা, আর একটা পড়েছিলাম টাল, মনে আছে কিনা দেখে নাও, ঠিক আছে। সব কটা জিনিস আমি বলেছিলাম, অ্যাকচুয়ালি বারেন্দ্র ভূমি মানে কি রয়েছে, এটা ওল্ড অ্যালুভিয়াল সোল, অ্যালুভিয়াল সোল, ঠিক আছে, এখানে নিউ সয়েল পাবে, নিউ সয়েল পাবে, আর এটা অ্যাকচুয়ালি বেটল্যান্ড, বেটল্যান্ড আর লো ল্যান্ড যা বল, জল জমানো জায়গায় যেগুলো জল থাকে জাস্ট লাইক দা লেক, সেরকম জিনিস ছিল টাল। এই তিনটে জিনিস আমরা বলেছিলাম, বেটল্যান্ড বা লো ল্যান্ড বা লেক, টাল বলা হয় দিয়ারা, কি বলা হয় নিউ অ্যালুভিয়াল সয়েল কে, অ্যালুভিয়াল সয়েল কে বলা হয় দিয়ারা, আর ওল্ড অ্যালুভিয়াল সয়েল কে বলা হয় বারেন্দ্র ভূমি, ঠিক আছে। এগুলো জিনিস জেনারেলি বলেছিলাম কোন কোন জায়গায়, তো উপর থেকে শুরু করবে প্রথমে নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর যেটা পাবে সেটাই বারেন্দ্র ভূমি পাবে, তাছাড়া মালদার ইস্টার্ন পার্ট, ঠিক মালদার ওয়েস্টার্ন পার্টে যখন যাবে তখন পাবে তুমি দিয়ারা, ওয়েস্টার্ন দিকে যখন যাবে তখন দিয়ারা পাবে, ঠিক আছে। আর তাছাড়া তুমি যখন যাবে ফ্লাডের এরিয়াতে,
নর্থ বেঙ্গলে যে ফ্লাডের এরিয়া গুলো রয়েছে মহানন্দা কালিন্দী রিভারের মাঝখানে জায়গাগুলোতে, ঠিক আছে, কুচবিহারতে, দিনাজপুরের কিছু পার্টে, তখন ওই জায়গা কিছু কিছু পার্ট অল্প অল্প ছোট ছোট জায়গায় যেখানে নদীর কাছে রয়েছে সেই জায়গায় ফ্লাডেড এরিয়া পাবে, মানে লেক মতন পাবে, সেটাকে তাল বলা হয়। তাহলে লোকেশনও বলে দিলাম, এটা যেটা রয়েছে ইস্টার্ন মালদা, ইস্টার্ন মালদা, দিনাজপুর, দুটোই দিনাজপুর, আর এটা দিয়ারা যেটা রয়েছে সেটা তুমি পাবে ওয়েস্টার্ন মালদা দিয়ে। তাল কোথায় পাবে? তাল তুমি অল্প অল্প জায়গায় বীরভূমতে পাবে, সরি বীরভূম বলছি, কুচবিহারতে পাবে, আর দিনাজপুরে পাবে, ছোট ছোট জায়গাতে জল জমে থাকে যেখানে মহানন্দা নদীর কাছাকাছি, ওগুলোতে পাবে, ঠিক আছে। এগুলো পড়ার পর আমি বলেছিলাম তোমাদেরকে, এটা পড়ানো হয়ে যাওয়ার পর তারপরে আমি বলেছিলাম তোমাদেরকে নেক্সট সাউথ বেঙ্গল, ঠিক আছে। সাউথ বেঙ্গল কে রিজন কে আমরা 4 ভাগে ডিভাইড করেছিলাম, এটা মুছবো, এদিকে মুছে দিচ্ছি। সাউথ বেঙ্গল রিজন কে আমরা, সাউথ বেঙ্গল প্লেন কে আমরা 4 ভাগে ডিভাইড করে দিয়েছিলাম, আর 4 ভাগের মধ্যেও আমরা অনেক কিছু জিনিস পড়ে নিয়েছিলাম। এখন অব্দি শুধু আমরা মানে রিভিশন করেছি আর কি, তোমরা বারবার একটু রিভিশন করতে চাই। তারপরে আমরা ছিলাম সাউথ বেঙ্গল প্লেন, সাউথ বেঙ্গল প্লেন, ঠিক আছে। আর সাউথ বেঙ্গল প্লেনতে যখন এলাম তখন এটাকে 4 ভাগে টোটাল ডিভাইড করেছিলাম, ঠিক আছে। সাউথ বেঙ্গল প্লেনকে 4 ভাগে ডিভাইড করেছিলাম, প্রথম রাড এরিয়া বলেছিলাম, রাড, ঠিক আছে, রাড এরিয়া। সেকেন্ড নাম্বার বলেছিলাম তোমাকে ডেল্টা প্লেন, ডেল্টা প্লেন, ঠিক আছে। আর থার্ড নাম্বার যেটা বলেছিলাম সেটা স্যান্ডি কোস্টাল প্লেন, স্যান্ডি কোস্টাল প্লেন, ঠিক আছে। আর লাস্ট বলেছিলাম সুন্দরবন প্লেন। এইগুলো জিনিস আমরা বলেছিলাম। রাড় এরিয়া জেনারেলি আমি বলেছিলাম, রাড় এরিয়া যেটা রয়েছে সেটা বলেছিলাম সান্থালি ওয়ার্ড থেকে এটা এসেছে, ঠিক আছে। রাড় এরিয়া রাঙ্গামাটি, এর মানেই হয় কি রাঙ্গামাটি, রাঙ্গামাটি মানে রেড সয়েল, রাঙ্গামাটি মানে রেড সয়েল, মানে রেড সয়েল, ঠিক আছে, রেড সয়েল বা স্টোনি সয়েল, ঠিক আছে, রেড সয়েল আর স্টোনি সয়েল, ঠিক আছে, রাঙ্গামাটি মানে রেড সয়েল আর স্টোনি সয়েল, এটাও মাথায় রাখবে, স্টোনি সয়েল, ঠিক আছে, স্টোনি, ঠিক আছে। মানে এখানে কি থাকবে? ল্যাটেরাইট থাকবে প্লাস, মানে এখানে যেটা হবে ল্যাটেরাইট প্লাস, ল্যাটেরাইট প্লাস অ্যালুভিয়াল সয়েল মিক্স থাকবে, ঠিক আছে। অ্যালুভিয়াল জেনারেলি শুধু কি হয়, ল্যাটেরাইট সয়েলতে কোনো মানে চাষ খুব ভালো হয় না, বাট অ্যালুভিয়াল সয়েল মিক্স থাকে, সে কারণেই চাষ হয়, ঠিক আছে। আর এগুলো এরিয়া বলেছিলাম মুর্শিদাবাদ থেকে শুরু করে ওয়েস্টার্ন পার্ট, বাঁকুড়ার ইস্টার্ন পার্ট আর বর্ধমান দুটোই, আর তাছাড়া বীরভূম আর ওয়েস্ট মেদিনীপুর, এগুলো এরিয়া এর মধ্যে পড়বে। তো তোমাদেরকে অপশন হিসাবে সব থেকে ইম্পর্টেন্ট যে থাকবে মেদিনীপুর, কারণ মেদিনীপুর জিজ্ঞেস করবে এর মধ্যে, ঠিক আছে। সয়েল কালার বলে দিলাম রেড, রাঙ্গামাটি ওই জন্য বলা হয়। তাছাড়া এর মধ্যে যেটা বলেছিলাম কি এর যে স্লোপ রয়েছে সেটা রয়েছে কোথায়, হাওড়া অব্দি, হুগলি থেকে শুরু করে হাওড়া অব্দি আর এদিকে ইস্টার্ন মেদিনীপুর, ঠিক আছে, ক্লিয়ার। তারপরে এরপরে যেটা রয়েছে আমরা ডেল্টা প্লেন আমরা পড়েছিলাম, আর ডেল্টা প্লেনটা আমি বলেছিলাম 3 ভাগে ডেল্টা প্লেনকে ডিভাইড করা হয়, আর সেটা রয়েছে একটা মরিবুন ডেল্টা, এটাকে আমরা 3 ভাগে ডিভাইড করে দিয়েছিলাম, একদম সিম্পল সিম্পল, একদম মনে রাখবে মরিবুন ডেল্টা। মরিবুন ডেল্টা মানে কি, ডেল্টা একদমই তৈরি হয়নি এখন, ঠিক আছে। এটা জেনারেলি কোথায় পাবে? মুর্শিদাবাদ, নদিয়া, এগুলো জায়গাতে পাবে, ঠিক আছে। একে বাগড়ি বলা স্যার হয়, আমরা নদিয়াতে একে বা, হ্যাঁ লাস্ট দিন ওই রাঢ় পর্যন্তই পড়েছিলাম, ডেল্টা যাইনি। ও ডেল্টা পড়োনি, না ঠিক আছে। তাহলে ডেল্টা প্লেন থেকে আমরা শুরু করি ডিটেল, ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা রিভিশন করে নিলাম, এবার ডেল্টা প্লেন থেকে আমরা পড়ি।
চলো এই জায়গা থেকে লিখবে ডেল্টা প্রিন্ট। তো মোটামুটি বুঝে গেলে কি কোন জায়গা থেকে আমরা ছেড়েছিলাম, কোন জায়গা থেকে আমরা পড়বো। সাউথ বেঙ্গলে যেটা হয়েছে সেটা আমরা ডেল্টা প্লেন আমরা পড়বো, ঠিক আছে। ডেল্টা প্লেন, ডেল্টা প্লেন কে এখনই বললাম তিন ভাগে ডিভাইড করা হয়, ঠিক আছে। ডেল্টা প্লেন কে টোটাল ইট ডিভাইডেড ইনটু থ্রি পার্ট। ঠিক আছে, থ্রি পার্ট। ফার্স্ট নাম্বার কে এ নাম্বার বলা হয় মরিবুন ডেল্টা, ঠিক আছে, মরিবুন ডেল্টা, ঠিক আছে, মরিবুন ডেল্টা প্লেন। ওকে, সেকেন্ড নাম্বার বলবে ম্যাচিওর ডেল্টা প্লেন, ম্যাচিওর ডেল্টা প্লেন। থার্ড নাম্বার বলবে একটিভ ডেল্টা প্লেন, নাম দিয়ে অনেক কিছু জিনিস বুঝতে পারবে। দেখো মরিবুন ডেল্টা প্লেন, এটা লোকেশন যেটা পাবে তুমি, সে মুর্শিদাবাদ থেকে শুরু হবে, মানে যেখান থেকে ভাগীরথী নদী শুরু হবে সেই জায়গায় থেকে হবে শুরু, বুঝলে কি না। ভাগীরথী নদী যেখান থেকে শুরু হবে মুর্শিদাবাদ থেকে হুগলি অব্দি, তো ভাগীরথী নদী থেকে এটা শুরু হবে। লোকেশন এটা পাবে ইস্টার্ন ইস্টার্ন মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ, ঠিক আছে। তাছাড়া নদিয়া, ঠিক আছে, এই এরিয়াতে কি পাবে, ভাগীরথী নদীর কাছাকাছি মানে দুদিকে দুটো ব্যাংকে তুমি কি পাবে ছোট ছোট বিল পাবে, বিল মানে ক্যানাল টাইপ, ঠিক আছে, ঠিক আছে, ম্যানিক ক্যানাল, ম্যানিক ক্যানাল অ্যান্ড বিল ফর্ম বাই ভাগীরথী রিভার। ঠিক আছে, ইন নদিয়া ডিস্ট্রিক্ট, ঠিক আছে, নদিয়া ডিস্ট্রিক্ট, লোকালি কল্ড বাগড়ি, বাগড়ি অর বাগড়ি, ঠিক আছে। মানে হয় কি নদীর কাছাকাছি দেখবে একটা নালা মতন সরু মতন বেরিয়ে যায়, যেমন কি তুমি বালিতে দেখো বলে না বালি খাল, তো ওটা গঙ্গা থেকে সাইড হয়ে যায়, সেরকমই নদিয়ার কাছাকাছি দেখবে নদিয়াতে যখন আসবে তো ভাগীরথী নদী থেকে অনেকগুলো ছোট ছোট নালা বিল মতন ক্যানাল মতন বেরিয়ে যায়, ঠিক আছে। আর ওটাকে নদিয়াতে কি বলা হয়, বাগড়ি বা বাগড়ি, ঠিক আছে। এখানে কোনো ডেল্টা ফরমেশন হয়নি, ঠিক আছে, আচ্ছা। এখানে কি হয় তারপরে যখন এগুলো আসবে তো এই জায়গায় আসবে ভাগে, মানে নদিয়ার পরে এদিকে আসবে তো হুগলিতে চলে আসবে, ঠিক আছে, হুগলি, হুগলি না আগে ইস্ট বর্ধমান, ঠিক আছে, ইস্ট বর্ধমানে আসবে, ইস্ট বর্ধমান যখন আসবে তারপরে আসবে তুমি তো দেখবে হুগলি আসতে হবে, ঠিক আছে, হুগলি। আর হুগলি যখন ক্রস করতে লাগবে তো হুগলির কাছাকাছি দেখবে তুমি ওই সিঙ্গুর ফিঙ্গুর এগুলো ওই দিকে আরো চলে যাও, তমলুক মানে এই দিকে তুমি তমলুক, তো ইস্ট ইস্ট মেদিনীপুর এরিয়া কোনটা পড়ে, এই তো তোমাদের বিতেশ্বর বাড়ি তোমাদের ইস্ট মেদিনীপুরে পড়ে, হুগলি পরে এখানে হাওড়া আছে, হাওড়া, আর হাওড়ার হ্যাঁ, কাছাকাছি
তো ইস্ট বঙ্গোপসাগরে। মেদিনীপুর, হ্যাঁ, তারপরে ইস্ট হাওড়ার সাথে যে টাচের এরিয়া রয়েছে সেই ইস্ট মেদিনীপুর পাবে, ঠিক আছে, মেদিনীপুর। এইগুলো এরিয়াতে কি রয়েছে, ডেল্টা আর ফরমেশন হয়, মানে ডেল্টা ফরমেশন হয়নি, মানে কি আগে যে স্যান্ড গুলো এসেছিল সেগুলো কি হয়েছে, জমা হয়ে গেছে সাইডে, দুটো সাইডে, ঠিক আছে, তো ওটা ম্যাচিওর হয়ে গেছে, ডেল্টার পার্ট রয়েছে, মানে ছোট পার্ট। ডেল্টা মানে কি রকম ডেল্টা ফরমেশন হয় দেখো, সাপোজ এখান থেকে রিভার আস, এখানে স্যান্ড পার্টিকেল গুলো জমা করলো, ঠিক আছে, তো এরকম জমা হয়, প্রথমে এরকম জমা করলো, তারপরে নদী এরকম করে এরকম চলে আসবে, আবার এখানে জমা করবে, আবার নদী এরকম চলে আসবে, আবার এখানে জমা করবে, আবার নদী এরকম চলে আসবে, এরকম জমা করবে, আবার এরকম চলে আসবে, নদী এরকম চলে আসবে, এরকম জমা, এরকম করতে করতে জমা করতে করতে চলে যায়। তো এই যে প্রথম পোর্শনটা যেটা থাকে, ঠিক আছে, সেটা তো আর জমা এইদিকে হয় না, কারণ কি রিভার এই দিক দিয়ে ক্রস হয়ে যায়, রিভার এই দিক দিয়ে ক্রস হয়ে যায়, বুঝতে পারলে কিনা আমার কথা? হ্যালো, রিভার যখন ক্রস হবে তো নিজের রাস্তাতে সবসময় কি করবে, আচ্ছা বোঝা গেছে। হ্যাঁ, সেডিমেন্ট গুলো জমাতে থাকবে, আর রিভার এরকম আসতে থাকবে, যত দূরে যেতে থাকবে রিভার, ও নিজের দূর থেকে, ওই কারণে যখন পুরোটাকে মেলাবে তখন এটা একটা ট্রাইঙ্গুলার শেপ হয়ে যাবে, বুঝতে পারলে কিনা? তো আমরা যেটা বলি না সুন্দরবন ডেল্টা, সুন্দরবন ডেল্টা ঠিক আছে, ওটা লাস্ট ফেজ রয়েছে, কিন্তু ডেল্টা কিন্তু শুরু হয়েছে হুগলি থেকে প্লেন এরিয়া, বুঝলে কিনা? হুগলির প্লেন এরিয়া থেকে ডেল্টা শুরু হয়েছে, তো ওই জন্য মানে বর্ধমান থেকে, ইস্ট বর্ধমান থেকে ডেল্টা এই পার্ট শুরু হয়েছে, তো এটা জেনারেলি এটা প্লেন এরিয়া রয়েছে, এগুলো কি রয়েছে, এগুলো প্লেন রয়েছে পুরো, ঠিক আছে, প্লেন। তো এইটা যেটা ডেল্টা রয়েছে, আর ডেল্টা এই এরিয়াতে ডেল্টা ফর্মেশন হবে না, তো এটা মাথায় রাখবে, এটাকে বলা হয় ম্যাচিওর ডেল্টা। কেন ডেল্টা যেটা রয়েছে সে ডেল্টা, ফার্দার নট ফর্ম, ঠিক আছে, আর এটা ডেল্টা ফর্ম মানে হবে না, আর বা প্রসেস হবে না, আর ডেল্টা ফর্মেশন প্রসেস স্টপ, এরকম লিখতে পারো, ডেল্টা ফর্মেশন যে প্রসেস রয়েছে সে স্টপ হয়ে গেছে, কি স্টপ ইন দিস রিজন, ঠিক আছে, ওকে, কিন্তু ডেল্টাই পার্ট রয়েছে, কিন্তু ওটাই স্টপ হয়ে গেছে, কিন্তু এখানে যখন আসবে, এখানে যখন আসবে তখন কি পাবে, ডেল্টা ফর্মেশন স্টিল ইন প্রসেস, স্টিল ইন প্রসেস আর প্রোগ্রেস যাব, বুঝতে পারলে কিনা? এখানে ডেল্টা ফর্মেশন চলছে কারণ সামনে একদম রয়েছে, তাহলে এই এরিয়া কোথায় পাবে? আর এখানে দেখো একটা জিনিস, আরো এইদিকে ওল্ড অ্যালুভিয়াল সয়েল পাবে, কিন্তু এখানে কি পাবে, ডিপোজিশন হবে, ডিপোজিশন অফ ম্যাটেরিয়াল মানে রিভার ম্যাটেরিয়াল, ঠিক আছে, অ্যান্ড ফর্ম প্লেন অফ আর ডেল্টাই প্লেন, ডেল্টাই প্লেন কর প্লেন, প্লেন অফ নিউ অ্যালুভিয়াল সয়েল, অ্যালুভিয়াম সয়েল, এখানে নতুন অ্যালুভিয়াল সয়েলে যেটা হবে প্লেন তৈরি হবে, মানে নতুন অ্যালুভিয়াল সয়েলকে কি বলা হয়, খাদার না ভাঙ্গার, খাদান। খাদার, তো এটা মাথায় রাখবে, একে বলা হয় খাদার। এইদিকে কোনটা হবে ভাঙ্গার ম্যাচিওরটা, হ্যাঁ, ওল্ড ওল্ড অ্যালুভিয়াম সয়েল, কারণ এটা স্টপ হয়ে গেছে, এখানে আর নতুন আসবে না কিছু, তো এটা যে এটাকে ভাঙ্গার বলা, ভাঙ্গার, ঠিক আছে, তো এই দুটো জিনিসটা মাথায় রাখতে, দেখো সব কানেক্টেড জিনিস রয়েছে, জিনিস রয়েছে বইতে নেই বা এখানে নেই, হ্যাঁ বলো, স্যার, অ্যাক্টিভ ডেল্টা তাহলে ওই সুন্দরবন রিজিয়নই থাকছে। হ্যাঁ, ওই তোমার সুন্দরবন রিজন দেখবে, এর এক্সাম্পল একটা সিম্পল এক্সাম্পল দেখতে পারো তুমি, রিজন যদি রিজন বলো তো নর্থ 24 পরগনার কিছুটা পার্ট, ঠিক আছে, নর্থ 24 পরগনার
পরগনার কিছুটা পার্ট, ঠিক আছে, আর সাউথ সার্ভিস, সাউথ চব্বিশ পরগনার পুরোটাই পার্ট, বুঝলে কি না? আর তার এক্সাম্পল একটা দেখতে পারো, এক্সাম্পল যদি দেখতে চাও, মানে এটাই রিজন, এটাই রিজন, আর এক্সাম্পল যদি দেখতে চাও তাহলে এক্সাম্পলে কি পাবে তুমি, পূর্বাশা আইসল্যান্ড বলেছিলাম না, নিউ মুরে আইসল্যান্ড বা পূর্বাশা আইসল্যান্ড, পূর্বাশা আইসল্যান্ড, এটা অ্যাক্টিভ ডেল্টা ফরমেশনের কারণ হয়েছে, ইমার্জিং রয়েছে আইসল্যান্ড রয়েছে, এটা অ্যাক্টিভ ডেল্টা ফরমেশনের কারণ হয়েছে, সমুদ্রের মধ্যে ডেল্টা ফর্ম হয়েছে সে কারণে এটা পূর্বাশা আইসল্যান্ড হয়েছে, যেটা ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে এটা ডিসপুট রয়েছে, ইন্ডিয়া ক্লেম করছে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট অফ ইন্ডিয়া, বাট বাংলাদেশ নিজে ক্লেম করছে, ঠিক আছে, ক্লিয়ার কিনা? পূর্বাশা আইসল্যান্ড এর এক্সাম্পল, ঠিক আছে, বলো বুঝতে পারলে কিনা? ডেল্টা প্লেন শেষ হয়ে গেছে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। তো মোটামুটি আমরা লোকেশনও দেখে নিলাম। আচ্ছা, সাউথ চব্বিশ পরগনা পুরো পোর্শনটা নয়, কিন্তু বারবার বলছি শুধু সাদার্ন পোর্শনটা, সাউথ চব্বিশ পরগনা সাদার্ন পোর্শনটা, ঠিক আছে, সরি সাদার্ন বলছি, নর্থ চব্বিশ পরগনা সাদার্ন পোর্শনটা সাউথ এর দিকে, ঠিক আছে, আর সাউথ চব্বিশ পরগনা যেটা রয়েছে পুরোটা পার্ট বলতে কিছুটা পার্ট বাদ দিয়ে বাকিটা পুরোটা পার্ট, মানে সাউথ ইস্টার্ন পার্টটা পুরোটাই নিয়ে নেবে, ঠিক আছে, নর্থ চব্বিশ পরগনা সাউথ পোর্শন আর সাউথ চব্বিশ পরগনা সাউথ ইস্টার্ন পোর্শন, এটা পার্টটা কি রয়েছে, একটিভ ডেল্টা, তো এটা একটিভ ডেল্টা রয়েছে, মানে ডেল্টা এখনো প্রোগ্রেস রয়েছে, ডেল্টা ফরমেশন এখনো শুরু, মানে চলছে কন্টিনিউয়াস, ক্লিয়ার হয়ে গেলে বলবে মুচকু। হয়ে গেছে ঠিক আছে, স্যার, একটু দাঁড়ান। আচ্ছা স্যার, লাস্টেরটা গিলে যেন পূর্বাশা আইল্যান্ড, তাই তো? হ্যাঁ, পূর্বাশা আইল্যান্ড, হয়ে গেছে স্যার। এবার নেক্সট যেটা রয়েছে স্যান্ডি কোস্টাল প্লেন, তো এই নাম দিয়ে তুমি দুটো জিনিস বুঝতে পারছো, কি স্যান্ডি হবে কি সয়েল, আর কোস্টাল প্লেন মিন্স কোস্টাল রিজন হবে, বুঝলে কিনা? আর কোস্টাল এরিয়া তুমি ভালো করে ম্যাপে জানো, আগেও দেখিয়েছি ম্যাপে, ঠিক আছে, আর বেস্ট বেঙ্গলের ম্যাপ আর একবার দেখে নেবে, নোটে তো দেওয়াই আছে বেস্ট বেঙ্গলের ম্যাপ, ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটা দেখে নে, তো কোস্টাল রিজন যেটা রয়েছে সেটা তোমরা ভালো করে জানো, কোস্টাল এরিয়া অনেকই দীঘা ঘুরতে গেছো, কোস্টাল রিজন কোথায় পড়ে? হ্যালো, স্যান্ডি কোস্টাল প্লেন, ঠিক আছে, তো এখানে দুটো নাম দিয়ে দুটো জিনিস বুঝে গেছো, একটা স্যান্ডি হবে, স্যান্ডি হবে প্লাস কোস্টাল হবে প্লাস প্লেন হবে, ঠিক আছে, প্লেন মানে স্যান্ডি মিন্স স্যান্ড ম্যাটেরিয়াল হবে বেশি, ঠিক আছে, সেকেন্ড নাম্বার কোস্টাল প্লেন হবে, ঠিক আছে, কোস্টাল প্লেন হবে, তো এই এরিয়া জেনারেলি রিজন যেটা হবে, আগে একটা জিনিস বলে দিই তারপরে আমি স্যান্ড নিয়ে একটা জিনিস বলে দিই, স্যান্ডি মানে কি, স্যান্ড জমা হবে, ঠিক আছে, জমা হবে, জমা হয়ে এটা একটা টিলার মতন হয়ে যাবে, দ্যাট লাইক টিলার, ঠিক আছে, এরকম স্যান্ড জমা হবে, এটাকে বলা হয় ডুন, কি বলা হয়, ডুন, ঠিক আছে, এটাকে ডুন বলা হয়, মাথায় রাখ, এটাকে ডুন বলা হয়, এরকম অনেকগুলো হয়ে যাবে তখন ওটাকে ডুনস বলবো, বুঝলে, এরকম অনেকগুলো যখন টিলার মতন জমা হয়ে যাবে, মানে বালিগুলো জমা হয়ে যাবে, ছোট টুকরো টুকরো উঁচু উঁচু জায়গায়, এক জায়গা থেকে বালু উঠে অন্য জায়গায় জমা হয়,
এটাকে ডুন বলা হবে। অনেকগুলো যদি ডুন থাকে ডুন বলা হবে। জেনারেলি এটা রাজস্থানতে ভালো পরিমাণে পাবে, ঠিক আছে, বুঝতে বুঝলে। রাজস্থান মানে ডিজার্ট এরিয়াতে এটা ডুন পাওয়া যায়। বলো, ডিজার্ট এরিয়াতে ডুন পাওয়া যায় তো দিঘাতে কেন পাওয়া যায়? কারণ কি, দিঘা সামটাইম ডিজার্টই হয়ে যায়, কিছুক্ষণের জন্য ওটা ডিজার্ট হয়ে যায়, বুঝতে পারলে কি না। ফ্ল্যাট আছে, শুধু বালিগুলো ফেলে দেয় উপর, ঠিক আছে, ওটা বালিগুলো কি হয়ে যায়, স্যান্ড গুলো জমা হয়ে যায়, ওইগুলোতে কোনো চাষ খুব একটা ভালো হয় না, ঠিক আছে। সে কারণে এটা ডুনস রয়েছে। এবার এই ডুনসটা দু রকম পাবে। একটা ডুনস পাবে যে অলরেডি সাইডে অনেক দূরে ফেলে দিয়েছে, ওই বালিগুলো উপরে চলে গেছে, ওখানে আর জল যাচ্ছে না। একটা যে রয়েছে কাছাকাছি রয়েছে, যেটা কাছাকাছি রয়েছে সেটাকে নিউ ডুনস বলি, আর যেটা দূরে চলে গেছে ওটাকে ওল্ড ডুন বলি, ঠিক আছে। তো এটা সাপোজ নিউ ডুন যদি বলি, আর একটা যে দূরে রয়ে গেছে এটা আর কখনো চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হয়ে যেতে পারে, তো এটাকে ওল্ড ডুন বলি, বুঝলে কিনা। বা তোমাদেরকে এত ডিটেলস জিজ্ঞেস করবে না, বাট আমি তোমাদেরকে জাস্ট বললাম ওল্ড ডুন আর নিউ, ঠিক আছে। ওল্ড ডুন তুমি কোথায় পাবে, তো কোনটাই রিজনতে পাবে, ঠিক আছে, কোনটাই এটা কোথায় পাবে, কোনটাইতে পাবে, কোনটাই কোথায় রয়েছে এটা তো বিশেষ্বরে জানবো কোথায় রয়েছে। তোমার বাড়ি তো ইস্ট মেদিনীপুর। আর এটা নিউ দুন যেটা পাবে, মানে নিউ দুন যেটা পাবে সেটা নিউ দীঘাতে পাবে, ঠিক আছে, নিউ দীঘা, ওকে। আর নিউ দীঘা যেটা রয়েছে ওটাও ইস্ট মেদিনীপুর থেকে রয়েছে, ইস্ট মেদিনীপুর, ওকে, ইস্ট মেদিনীপুরতে দুটোই রয়েছে। তো এটা ডুনস মানে যদি লিখতে চাও, ডুনস মানে কি, তো ডুন মানে টিলা অফ সেন্ট, টিলা অফ, ঠিক আছে, লাভ যে সেন্ট যে হবে সেটা কি হবে, ডুনস হবে। এটা জেনারেলি লোকেশন ইস্ট মেদিনীপুর কোস্টাল স্ট্রিট। লোকেশন যদি এমনি লোকেশন লিখতে চাও, লোকেশন কোথায়, তো জেনারেলি যদি দীঘা উগা না লিখতে হয় তাহলে লিখবে কোস্টাল স্ট্রিট অফ ইস্ট মেদিনীপুর, ইস্ট মেদিনীপুর, বুঝলে। কোস্টাল স্ট্রিপ মানে কি, স্ট্রিপ মানে একদম সরু, যেমন কি এটা সাপোজ এটা রয়েছে, সাপোজ ইস্ট মেদিনীপুর, তো এই স্ট্রিপ এরিয়া কোস্টাল স্ট্রিপ মানে এইগুলো এরিয়া, ঠিক আছে, এটা বুঝলে কিনা। এটা যদি ইস্ট মেদিনীপুর রয়েছে সাপোজ, তো এই যে কোস্টাল স্ট্রিপ রয়েছে নিচের দিকে যেখানে বে অফ বেঙ্গল সাথে টাচ করে ওই এরিয়াটাকে আমরা বলবো কি, কোস্টাল স্ট্রিপ, বুঝলে কিনা। হয়ে গেছে, হয়ে গেলে বলবে। ঠিক আছে স্যার। নেক্সট যেটা রয়েছে, আর 4 নম্বরে যেমন লাস্ট রয়েছে, প্লেনের লাস্ট ভাগ রয়েছে সুন্দরবন প্লেন, ঠিক আছে, সুন্দরবন প্লেন। ফার্স্টে বড় বড় কথা পড়ে সব থেকে আগে যেটা পরীক্ষাতে আসে সেটা জেনে রাখ, কি সুন্দরবনকে ন্যাশনাল পার্ক কবে ডিক্লেয়ার করা হয়েছে, ন্যাশনাল পার্ক, ঠিক আছে, ন্যাশনাল পার্ক ডিক্লেয়ার করা হয়েছিল 1984 সালে, ঠিক আছে, ক্লিয়ার। 1984 সালে সুন্দরবনকে ন্যাশনাল পার্ক ডিক্লেয়ার করা হয়েছিল, ওকে। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে এটাকে মানে ইয়ে করা হয়েছিল, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট,
হেরিটেজ সাইট হিসাবে। দেখো কনফিউজ হবার কোন, এরকম কনফিউজ হবে না, দুটো জিনিস লেখা থাকবে বইতে, দুটো অপশন পাবে, তো কোন রকম কনফিউশন নিজের মধ্যে আনবেন, দুটো আলাদা জিনিস। ইন্ডিয়া সাইড থেকে অন্য সময় হয়েছে, বাংলাদেশ সাইড থেকে অন্য সময় হয়েছে, ঠিক আছে? তো যে রকম অপশন থাকবে সে অনুযায়ী তুমি সিলেক্ট করে আনসার করে দেবে, ঠিক আছে? ইন্ডিয়া সাইড থেকে এটা 1987 সালে হয়েছে, 1987 সালে, এটা নোটে লিখে নেবে, কারণ কি বাংলাদেশ সাইড আমি নোটে লিখতে ভুলে গিয়েছি, এটা 1999 সালে হয়েছে, ঠিক আছে? এবার তোমার যেটা তোমার কাছে অপশন হবে সেটা করে নিও, বুঝতে পারলে কিনা? হ্যালো, বোঝা গেল? এটাতে কনফিউশন নেই তো? না হুম, না না স্যার, তো ওয়ার্ল্ড, হ্যাঁ, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দুটো আলাদা আলাদা আনসার পাবে। সেকেন্ড জিনিস, এটাকে পাবে বেটল্যান্ড হিসাবে, বেটল্যান্ড হিসাবে কবে ডিক্লেয়ার করা হলো, বেটল্যান্ড হিসাবে কবে ডিক্লেয়ার করা হলো, বেটল্যান্ড মানে, বেটল্যান্ড মানে রামসার সাইট, রামসার সাইট, ঠিক আছে, 2019 সালে, ঠিক আছে? আর মাথায় রাখবে এটা লার্জেস্ট বেটল্যান্ড আর রামসার সাইট অফ ইন্ডিয়া, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস আরো মাথায় রাখবে, টোটাল রামসার সাইট এখন কত রয়েছে, টোটাল কত রয়েছে এখন? 80টা রয়েছে, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট 5টা নতুন অ্যাড হয়ে গেছে। আর ম্যাক্সিমাম এরিয়া কোথায় রয়েছে? এরিয়া যদি ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম এরিয়া কভার যদি বলো, এরিয়া কভার কোন স্টেট করে, এখনো স্টিল রাজস্থান করে, ঠিক আছে? রাজস্থান, ঠিক আছে। তামিলনাড়ু ম্যাক্সিমাম ছিল নাম্বার, এখন জানি না কত রয়েছে, একবার দেখে নেবো কোন স্টেট এগিয়ে আছে। তামিলনাড়ু তো নাম্বারতে বেশি ছিল, 5টা লাস্ট অ্যাড হওয়ার পর জানি না, তামিলনাড়ুই থাকবে, কারণ সবকটা তো তামিলনাড়ু হওয়ার কথা নয়, ঠিক আছে? তো তামিলনাড়ুর সব থেকে লার্জেস্ট নাম্বার হবে ব্যাকল্যান্ড, ঠিক আছে? যাই হোক, এটা ইনফরমেশন বললাম পরীক্ষাতে আসে, তাই আমার তো ওটা জিনিস আমার পড়ে লাভ নেই যেটা পরীক্ষাতেই আসবে না, তাই জন্য এগুলো জিনিস মাথায় রাখ, ঠিক আছে? চলো, এবার সুন্দরবন প্লেন যেটা, লোকেশন যদি জানি, লোকেশন কোথায় পাবো এটা? তো লোকেশন আবার দুটো জায়গায় পাবো, নর্থ 24 পরগনা, 24 পরগনা। আচ্ছা, একবার এটা চেক করে নিও তো, এটা নিয়ে আমার একটু কনফিউশন আছে, ঠিক আছে? 99 না 97 একবার বাংলাদেশ সাইড থেকে সুন্দরবন, ঠিক আছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একবার গুগল করে নিন, 99 না 97 দেওয়া হয়েছে, চলো। লোকেশন যেটা রয়েছে সেটা নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, ঠিক আছে? এখানে তুমি পাবে কি, সুন্দরবন দিকে যখন যাবে তখন নিউ অ্যালুভিয়াল সয়েল পাবে, নিউ অ্যালুভিয়াল সয়েল, ঠিক আছে? চল, হয়ে গেলে বলবে মুচকু উপরে, এবার বলবে নিউ অ্যালুভিয়াল সয়েল হলে তাহলে তো প্রবলেম নেই, কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম কি রয়েছে কি, এটা স্যালাইন থাকে, ঠিক আছে, সল্ট মিক্স থাকে, ঠিক আছে? ওকে, এটা মাডি সয়েল পাবে, কাদা, তো মাডি সয়েল, ঠিক আছে? দুটো জিনিসের প্রবলেম জন্য এদিকে চাষ বাড়িতে প্রবলেম, ঠিক আছে? এই জন্য এইসব এরিয়াতে বেশি দেখবে কিসের, ওয়াটার ম্যানেজমেন্ট চাষ বেশি হয়, বুঝলে?
যেহেতু স্যান্ডি থাকে, স্যালাইন থাকে, ওই জন্য। ঠিক আছে, এবার বলবে তাতে কি হয়। ওয়াটার ম্যানে ভালো টেস্টি হয়, মানে ভালো, মানে ওয়াটার ম্যানের চাষে কাল্টিভেশন হয় স্যান্ডি জায়গাতে। ঠিক আছে, উপরে মুছবো দু চারটে লাইন। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে, তো এগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো একবার মনে রাখবে। আচ্ছা, এখানে যে দেখবে সব জায়গায় নদীর বেশি ট্রিবিউটারি দেখবে, কিন্তু এখানে কি দেখবে সব থেকে বেশি? নুমুরিয়াস রিভার স্প্রেড অ্যাজ নেট, নেটের মতন, সব জালের মতন পুরো এখানে আসবে। কোন রিভার? ট্রিবিউটারি রিভার গুলো, উপর থেকে যে ট্রিবিউটারি গুলো সব ওখানে মিশবে, বেশি ভাগ মিশে এখানে। ঠিক আছে, শুধু ট্রিবিউটারি নয়, তারপরে ডিস্ট্রিবিউটারিও হয় ওখান থেকে, বুঝেছো? মানে রিভার আগে তো এরকম আছে, বেসিক্যালি যে এরিয়াতে হয় কি সেটা বলে দিচ্ছে, সুন্দরবন এরিয়াতে এইরকম করে গঙ্গা আসছে। ঠিক আছে, মানে এরকম করে গঙ্গা আসতে থাকে, এরকম পদ্মা চলে যাবে, এরকম এটা হুগলি, হুগলি, ঠিক আছে, ওকে, এরকম এটা পদ্মা, পদ্মা আসবে এরকম করে, ঠিক আছে, পদ্মা এরকম করে এদিক দিয়ে, এটা ব্রহ্মপুত্র, ঠিক আছে, এদিক দিয়ে মেঘনা। এটা যখনই বাংলাদেশে ঘুসবে, মানে ঢুকলে এটা যমুনা, আর যমুনা যখন আসবে তখন এর মধ্যে, যমুনার মধ্যে তিস্তা, আর তিস্তার মধ্যে অনেকগুলো রিভার, তাছাড়া সাংকোশ রিভার বাংলাদেশে, তাছাড়া অনেকগুলো রিভার নর্থ বেঙ্গলে, অনেক রিভার সব এসে এসে এখানে সব রাইডার ফাইডার সবকিছু মিশবে। আর মিশে তারপরে এই মেঘনাটা এখানে আসবে, পদ্মার মেঘনা বলো বা যমুনা বলো, মেঘনাই বলে তো, এখানে এসে যে ডেল্টা তৈরি করবে, ঠিক আছে, এই ডেল্টাকে আমরা সুন্দরবন ডেল্টা, সুন্দরবন ডেল্টা, ঠিক আছে। তো এই রিজনে তুমি প্রচুর নদী দেখো পাচ্ছ, এটা তো আমি মোট দুটো বড় বড় নদী আমি বললাম, কিন্তু এখানে অনেক ছোট ছোট নদী এসে এখানে আসে। শুধু তাই নয়, যখন এটা মিশতে লাগে না, তখনই এরকম চারখানা নদীতে ডিভাইড হয়। এখানে হুগলি নদীতে অনেকগুলো ডিভাইড হয়, ঠিক আছে, সে কারণে একদম জালের মতন এখানে রিভার হয়েছে, বুঝেছো? নেট মতন, বুঝতে পারলে কিনা? সেই জন্য বললাম নুমেরিয়াস রিভার স্প্রেড অ্যাজ নেট। ঠিক আছে, এবার এত যেহেতু রিভার এখানে প্রচুর পরিমাণে রিভার, মানে প্রচুর পরিমাণে রিভার এখানে, ছোট ছোট রিভার প্রচুর পরিমাণে এখানে রিভার, ঠিক আছে, প্রচুর পরিমাণে রিভার, ঠিক আছে, এদিকে প্রচুর পরিমাণে রিভার আছে মিশতে থাকে, সে কারণে এরকম পুরো জালের মতন এখানে পুরো পাবে। ঠিক আছে, তো এই জালের মতন যেহেতু থাকবে, তাই জন্য এখানের মানুষ কি করবে, অকুপেশন, মানুষের অকুপেশন জেনারেলি কি থাকবে বলো? মাছ ধরা। মাছ ধরা, তো অকুপেশন যেটা থাকবে জেনারেলি সেটা থাকবে ফিশিং অ্যাক্টিভিটি, ঠিক আছে, অ্যাক্টিভিটি, ওকে, এই মানুষ এদিকে এরিয়া যে থাকবে মানুষ, তার ফিশিং অ্যাক্টিভিটি থাকবে। তাছাড়া যেহেতু এখানে রিভার জল প্রচুর, তাই জন্য এখানে ফ্লোরা ফৌনা এই দুটোই বেশ ভালো পরিমাণে ডেভেলপ হবে। ঠিক আছে, ফ্লোরা ফৌনা মিনস সেটা অ্যানিমাল অ্যান্ড প্লান্টেশন, প্লান্ট, ঠিক আছে, বেশি পরিমাণে হবে। তো এখানে অনেক ওয়াইল্ড লাইফ স্যাংচুরি তুমি পাবে, ঠিক আছে, ওয়াইল্ড লাইফ, শর্টে লিখলাম ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, তোমরা চাইলে বড়তে লিখে নাও,
ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ঠিক আছে, এখানে যেটা পাবে সানজেস খালি, লোথিয়ান আইসল্যান্ড, হলিডে আইসল্যান্ড, তিনটে জিনিস পাবে। একটা পাবে সানজেস খালি, স্যার WLS মানে কি দিলেন, ফুল ফর্মটা কি? ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ঠিক আছে। লিখে দিলাম, ওকে, সঞ্জয় খালি। তাছাড়া এখানে পাবো লোথিয়ান আইসল্যান্ড, লোথিয়ান আইসল্যান্ড, তাছাড়া এখানে পাবে হলিডে আইসল্যান্ড, হলিডে আইসল্যান্ড, এগুলো তুমি স্যাংচুয়ারি পাবে, ঠিক আছে। অনেকগুলো এরিয়াতে তুমি টাইডাল রিভার পাবে, ঠিক আছে, অনেকগুলো টাইডাল রিভার পাবে। টাইডাল রিভারের কাজ কি হবে, জোয়ার ভাটা আছে, ঠিক আছে, এখানে অনেক টাইডাল রিভার পাবে। এই টাইডাল রিভারের বেসিক্যালি ইম্পর্টেন্ট যেটা রয়েছে, বারতালা, সপ্তমুখী, বারতালা, সপ্তমুখী, ঠিক আছে, সপ্তমুখী, জামিনা মালটা, জামিনা মালটা, ঠিক আছে, জামিনা মালটা, গোসাবা, এখানে লিখে দিচ্ছি গোসাবা, এগুলো রিভার যেটা রয়েছে ইম্পর্টেন্ট রিভার রয়েছে টাইডাল রিভার, ঠিক আছে। আচ্ছা, এই টাইডাল রিভার থেকে প্রোটেকশনের জন্য এরিয়াতে দেখবে প্রচুর পরিমাণে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেটা রয়েছে, ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরী ট্রি, ঠিক আছে, এখানে সুন্দরী ট্রি পাবে, সুন্দরী ট্রি, ঠিক আছে, যেটা পার্ট রয়েছে কিসের, ম্যানগ্রোভ ফরেস্ট, ওকে, ঠিক আছে। মাথায় রাখবে এই ম্যানগ্রোভ ফরেস্টের জন্যই এটাকে ডিক্লেয়ার করা হয়েছে, ডিক্লেয়ার করা হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ, হেরিটেজ সাইট, ঠিক আছে, ক্লিয়ার কি না। আর বাংলাদেশে যেটা রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেটা ম্যাগ্রো ট্রির জন্য নয়, ওটা সুন্দরবন ডেল্টার জন্য, যেহেতু সব থেকে বড় রয়েছে, কারণ কি এরিয়া বেশিরভাগ বাংলাদেশেই পড়ে, ঠিক আছে। আর তোমরা জানো কি সুন্দরী ট্রি যে রয়েছে ম্যাগ্রোভ ফরেস্ট, এর মধ্যে কি হয়, ব্রেথিং রুট পাওয়া যায়, মাথায় রাখ, এর মধ্যে ব্রেথিং রুট পাওয়া যায়, ব্রেথিং রুট পাওয়া যায়, তোমাকে জিজ্ঞেস করতে পারে ব্রেথিং রুট কোথায় পাওয়া যায়, মানে কি রকম হয়, গাছ গাছ এরকম হয়, দেখ এরকম গাছ, এরকম গাছ তো হলো, আর এখানে দূরে গিয়ে, ঠিক আছে, এখানে গিয়ে এরকম করে রুট জমি থেকে বেরিয়ে থাকে, বুঝলে, রুটটা বেরিয়ে থাকে, বুঝলে, আর এই রুট দিয়ে অ্যাকচুয়ালি কি করে, ওরা ব্রিথিং করে, ঠিক আছে। হয়েছে, উপরে ওইসব বুঝলো, নিউ মেটাফোরাস বলে না ওইগুলোকে, হয়েছে, উপরেটা কিছুটা লাইন হয়েছে কি। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, সুন্দরবন ডেল্টা যেটা রয়েছে সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ম্যাগ্রোভ ফরেস্ট যেটা রয়েছে এরিয়াতে, এটাও মাথায় রাখবে। মোটামুটি আজ এখন যে সার্ভে 2024 মানে 23-এ যে সার্ভে হয়েছে, 23 না 22-এ হয়েছে, ঠিক আছে, 22, হ্যাঁ 22 না 21-এ হয়েছে, 23-এর এখনো রিপোর্ট আসেনি, ঠিক আছে। তো এই যে 23-এর রিপোর্ট, যেটা 22-এ যেটা রিপোর্ট এসেছে, সে অনুযায়ী 4200
64 স্কোয়ার কিলোমিটার রয়েছে এর ম্যাগ্রোভ ফরেস্ট এরিয়া। ঠিক আছে, আচ্ছা, সুন্দরবন এই এরিয়াতে সুন্দরবন ডেল্টা রয়েছে, সেটা সব থেকে বড় ওয়ার্ল্ড এর লার্জেস্ট ডেল্টা রয়েছে। ঠিক আছে, তো সুন্দর বন ডেল্টা যেটা রয়েছে ওয়ার্ল্ড লার্জেস্ট ডেল্টা রয়েছে, ডেল্টা রয়েছে, ওকে, এরিয়া কত? 9630 কিলোমিটার স্কোয়ার। ঠিক আছে, ওকে, এই ডেল্টা সুন্দরবন ডেল্টা ফর্ম বাই কি বলবে, ফর্ম বাই গঙ্গা অ্যান্ড ব্রহ্মপুত্র, পুত্রা রিভার। যদি এটা না থাকে তাহলে কি লিখবে? লিখবে হুগলি, হুগলি না, পদ্মা, পদ্মা না, তা লিখো হুগলি অ্যান্ড মেঘনা রিভার। ঠিক আছে, যদি এটা না থাকে তাহলে লিখবে হুগলি মানে অর করে অ্যান্ড হুগলি পদ্মা অ্যান্ড যমুনা রিভার, যমুনা বা এখানে মেঘনা। ঠিক আছে, মেঘনা রিভার, এই তিনটে লাইন এই জন্যই তোমাদেরকে লিখলাম, কারণ কি এক্সামে এই রকম করেই অপশন আসবে আলাদা আলাদা টাইম। ঠিক আছে, কোথাও লেখা থাকবে গঙ্গা ব্রহ্মপুত্রের ডেল্টা, কোথাও লেখা থাকবে হুগলি অ্যান্ড মেঘনা ডেল্টা, কোথাও লেখা থাকবে হুগলি পদ্মা যমুনা। আর তার পুরো জিনিস স্কোপ আমি যেটা পুরো কেন বলা হয় সেটা ভালো করে তোমাদেরকে বলে দিই। পদ্মা আর হুগলি যেটা রয়েছে অ্যাকচুয়ালি এটা গঙ্গা রিভার, এটা অ্যাকচুয়ালি গঙ্গা রিভার। ঠিক আছে, গঙ্গা থেকে বাংলাদেশ যে চলে গেল পদ্মা, যেটা এইদিকে ইন্ডিয়াতে থেকে গেল ফারাক্কা থেকে ডাইভার্ট হয়ে, সেটাকে হুগলি বললাম। ঠিক আছে, ওই দিক দিয়ে যেটা মিজোরাম দিক দিয়ে এলো সেটাকে মেঘনা মেঘনা বললাম, আর ওটা এসে এদিক দিয়ে যে ব্রহ্মপুত্র এলো সেটাই পরে বাংলাদেশ ঢুকলে যমুনা হয়ে যায়, ওর মধ্যে একটা মেঘনা এসে মিশল, তো এর নাম মেঘনা হয়ে গেল পরে লাস্টের দিক। তো সেই কারণে বলা হয় কি হুগলি, এদিক দিয়ে এটা হুগলি আর উপর থেকে মেঘনা, কারণ পদ্মা আর মেঘনা যখন মিশে যায় তো মেঘনাই বলা হয়, সেই জন্য মেঘনা বলা হয়। আর আবার বললাম হুগলি পদ্মা আর এদিক দিয়ে যমুনা, তো যমুনা না হলে মেঘনা তো মেঘনা। বুঝতে পারলে কি? এই তিন ধরনের তোমার কাছে অপশন আসছে, তুমি তিন রকম যেরকম অপশন আসবে সেরকম আনসার করবে। বুঝতে পারলে কিনা বলো। এখানে তুমি রয়্যাল বেঙ্গল টাইগার পাবে সুন্দরবন ডেল্টাতেই, মানে সুন্দরবন এরিয়াতে রয়্যাল বেঙ্গল টাইগার পাবে, রয়্যাল বেঙ্গল টাইগার পাবে, রয়্যাল বেঙ্গল টাইগার পাবে। রয়্যাল বেঙ্গল টাইগার কে প্রোটেকশনের জন্য সুন্দরবনকে টাইগার প্রজেক্ট শুরু করা হয়েছে, আর টাইগার প্রজেক্ট শুরু করার পর আজকে 96 নাম্বারতে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যাচ্ছে। এখানে কি পাওয়া শুরু হয়েছে? রয়্যাল বেঙ্গল টাইগার প্রজেক্ট। ঠিক আছে, রয়্যাল বেঙ্গল, রয়্যাল বেঙ্গল টাইগার প্রজেক্ট। ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করতে পারে রয়্যাল বেঙ্গল টাইগার প্রজেক্ট কোথায় শুরু করা হয়, তো সুন্দরবন এরিয়াতে করা হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? সুন্দরবন এরিয়া যেটা রয়েছে এই প্রজেক্টের আন্ডারে টাইগারের জন্য কত এরিয়া দেওয়া হয়েছে, এই প্রজেক্টের আন্ডারে 2585
কিলোমিটার দেওয়া হয়েছে, যদিও জিজ্ঞেস করবে না, এর মধ্যে দু রকম এরিয়া, কিছুটা কোর এরিয়া রয়েছে আর কিছুটা বাফার জোন রয়েছে। বাফার জোন রয়েছে, বাফার এরিয়া রয়েছে। বাফার এরিয়া থেকে কোর এরিয়া বেশি ইম্পর্টেন্ট, কারণ কোর এরিয়াতে রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে। বাফার জোন থাকবে যেমন এমন একটা এরিয়া যেখানে মানুষ আর টাইগারের মাঝখানে এরিয়া থাকবে, যে এরিয়াতে কাউকে কোন রকম অ্যাক্টিভিটিস করতে দেবে না, মানে ওয়ার্নিং এরিয়া থাকবে, বুঝলে কি। কিন্তু তারপরও জঙ্গলে অনেক কিছু কাজ করতে করতে সুন্দরবন এরিয়ার লোক চলে যায়, তারপরে বাঘের শিকার রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে তার মৃত্যু হয়, মানে সে তাকে খেয়ে ফেলে বা ঘায়েল করে দেয়, তারপর মরে যায়। এরকম রয়েছে কি বছরে মোটামুটি 60-70-100 জন মতন শুধু রয়্যাল বেঙ্গল টাইগারের জন্যই মারা যায়, বুঝতে পারলে না। কোর এরিয়া এর মধ্যে 1330 রয়েছে স্কয়ার কিলোমিটার, যদিও তোমার জানার দরকার নেই, ঠিক আছে, বুঝতে পারলে। এইভাবে তুমি বলতে পারো পুরো আমরা প্লেন মতলব ল্যান্ড ফর্ম অফ দা ওয়েস্ট বেঙ্গল আমরা শেষ করেছি, ঠিক আছে, কেমন কেমন ল্যান্ড ফর্ম রয়েছে শেষ। বুঝতে পারলে, মুছবো কি? হ্যালো, হ্যাঁ স্যার, তো বেসিক্যালি পুরো মানে ল্যান্ড ফর্ম আমরা ওয়েস্ট বেঙ্গল তো শেষ করে দিচ্ছি, কিন্তু কিছু কিছু মিসেলেনিয়াস জিনিস রয়েছে যেগুলো তুমি আমি আগে কোনো জায়গায় সেট করতে পারলাম না, ঠিক আছে, স্ট্র্যাটেজি কে মতন আছে সেটা জিনিস সাইড থেকে লিখে নাও, ঠিক আছে, সাইড থেকে মানে আলাদা লাস্টের পেজে ওটা লিখতে পারবে, ঠিক আছে। ল্যান্ড ফর্ম সাথে মানে রয়েছে, চাইলে লিখতে পারতাম কিন্তু ওটা তখন হয়তো কেমন একটা, তো জিনিসটার যেটা রয়েছে ফার্স্ট টপিক লিখো ডুয়ার্স, বলে সেটা কি রয়েছে ইন্ডিয়ার গেটওয়ে টু ভুটান, এটাকে বলা হয় ইন্ডিয়ার, যদিও আগেও পড়িয়েছি, ইন্ডিয়ার গেটওয়ে টু ভুটান, ঠিক আছে, ভুটান যাওয়ার রাস্তা ডুয়ার্স, যদি ভুটান যেতে চাও তো ডুয়ার্স দিয়ে যেতে হবে, কারণ কি দুয়ার রয়েছে দার্জিলিং এর ইস্টার্ন পার্ট থেকে শুরু করে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এসব মিক্স করা, আর সব এগুলো নর্দার্ন এরিয়াতে রয়েছে, ভুটান ও নর্দার্ন এরিয়াতে রয়েছে। তো আমরা যদি যেতে চাই তাহলে জলপাইগুড়ি হয়ে আমরা আলিপুরদুয়ার হয়ে বা কালিম্পং হয়ে যেতেই পারি আমরা, তাই না। সেকেন্ড জিনিসটা মাথায় রাখবে, সেকেন্ড জিনিসটা দার্জিলিং, দার্জিলিং কে বলা হয় কুইন অফ হিমালয়া, হিমালয়া, হিমালয়ার কুইন, ঠিক আছে, হিমালয়ার কুইন, ওকে। থার্ড নাম্বার শিলিগুড়ি, শিলিগুড়ি, শিলিগুড়ি কি বলা হয় গেটওয়ে অফ, গেটওয়ে টু নর্থ ইস্ট, মানে নর্থ ইস্টে কোথাও যেতে হয় তাহলে শিলিগুড়ি থেকেই যেতে পারবে, যেটাকে শিলিগুড়ি করিডোরও বলি আমরা, ঠিক আছে, আজকে গিয়েছিল দেখলাম একটা জায়গায়। দিয়েছিল না। হুম, দিয়েছিল। যদিও তোমরা একটা জিনিস বারবার বলছি, ফুড এসআই তে কোশ্চেন যদি পাওনি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে তাই জন্য খুব চাপে থাকবে, কারণ ফুড এসআই তে এমনি কোশ্চেনের সংখ্যা কম, বুঝলে। তার উপরে আগেই থেকে বলে দেওয়া রয়েছে ফুড এসআই তে যে শুধু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আর ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রি এই সিলেবাসে বলে দেওয়া রয়েছে, ইভেন ইকোনমি আর পলিটি বলা নেই, বাট ওটা কনভেনশনালি বললাম, ওখান থেকে কোয়েশ্চেন আসে, বাট দেখলাম না খুব একটা কোয়েশ্চেন, ঠিক আছে, একটা দুটো ছাড়া কোয়েশ্চেন তো সব পার্সেন্টেজ থেকে ভর্তি ছিল সব জায়গায়, পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, প্রফিট অ্যান্ড লস, এগুলো থেকে এসআই সিআই থেকে কোয়েশ্চেন ভর্তি। চল কার্সিয়া, কারণ কি এটা এত হাই লেভেলের তো পরীক্ষা নেই যেখানে এগুলো এত ডিটেল,
কার্শিয়াং থেকে, এখান থেকে তুমি WBCS এ 7 নম্বর মতন পেয়ে যাবে, ঠিক আছে? প্রিলিম কার্শিয়াং থেকে, কার্শিয়াং কে যেটা বলা হয় সেটা আগেই বলেছি, ল্যান্ড অফ অর্কিড। আচ্ছা আমি তো অন্য কিছু বলেছিলাম না, ল্যান্ড অফ অর্কিড কি কি বলেছিলাম মনে আছে? কার্শিয়াং কে বলেছিলাম, হ্যালো পড়িয়েছিলাম যখন, ল্যান্ড অফ অর্কিড পড়িয়েছিলাম। না, পেডং ছিল একটা কি? প্যাডং ছিল, ওটাই আমি বলতে চাইছি। না প্যাডং তো ওটা অন্য ছিল, কার্শিয়াংকেই পড়িয়েছিলাম। প্যাডং তো সিল্ক রুট নিয়েছিল, ঠিক আছে? ওকে ঠিক আছে, এটা যদিও আগে পড়িয়ে দিয়েছিলাম তাই জন্য লেখার না লেখারও দরকার নেই, ঠিক আছে? কালিম্পং, কালিম্পং এই জন্যই লিখলাম, কালিম্পং গেটওয়ে অফ তিব্বত, গেটওয়ে অফ তিব্বত কেন লিখলাম বলে দিই, সিল্ক রুট সাথে কানেক্টেড ছিল তো সিল্ক রুট তিব্বত হয়ে যেত, ঠিক আছে? ঠিক আছে, কারণ কি? ডিউ টু ওল্ড সিল্ক রুট রুট, ঠিক আছে? প্যাডং সিটি, প্যাডং সিটি, প্যাডং সিটি হয়ে যেত সিল্ক রুট আউটার তিব্বত কে কানেক্ট করতো, সেই কারণে কালিম্পং কেও গেটওয়ে অফ তিব্বত বলা হয়, ঠিক আছে? তাছাড়া আর একটা জিনিস মাথায় রাখছে, জল ঢাকা, জল ঢাকা, জল ঢাকা রিভার কে বলা হয়, রিভার কে বলা হয় কি? ওয়েস্ট বেঙ্গলে জল দেখা রিভার কে বলা হয় নেচার্স কল, নেচার্স কল। মাথায় রাখবে সাংকোস রিভারের পরে যে রিভার সব থেকে বেঙ্গলের ইস্টার্ন এরিয়াতে রয়েছে সেটা জল ঢাকা রিভার, সব থেকে লাস্ট রিভার যেটা রয়েছে সেটা কি রয়েছে? না জল ঢাকা সব থেকে লাস্ট হবে নাকি রাইটার, সব থেকে লাস্ট ইস্টার্ন মোস্ট হবে সেটা সাংকোশ হবে, ঠিক আছে? সব থেকে ইস্টার্ন মোস্ট যেটা হবে সেটা সাংকোশ, ঠিক আছে? রাইডাক হবে সেকেন্ড ইস্টার্ন, জলঢাকা, ঠিক আছে? জলঢাকা রিভার কে বলা হয় নেচার্স কল, ঠিক আছে? তাছাড়া মুকুটমণিপুর, ঠিক আছে, মুকুটমণিপুর কোথায় রয়েছে? ডালমা হিল, বাঁকুড়া তো হ্যাঁ বাঁকুড়াতে, ডালমা হিল বাঁকুড়া। ওকে তো এটা মনে রাখ, মুকুটমণিপুর, কারণ এই কোশ্চেনটা WBCS ও জিজ্ঞেস করেছে তাই জন্য বলছি, করতে দাও এটা ভাবে, এটা এটা আমরা করলাম, বুঝবো হয়ে গেলে বলবেন। হয়ে গেছে। রিভার, রিভার অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? রিভার অফ ওয়েস্ট বেঙ্গল এটা পড়তে হবে, 4 ভাগে এটা ডিভাইডেড, 4 ভাগে আমরা পড়ব, মানে আমরা এটা লিখতে পারি, রিভার অফ ওয়েস্ট বেঙ্গল ডিভাইডেড ইন্টু 4 পার্ট অ্যাকর্ডিং টু আর অন দা বেসিস অফ, অন দা বেসিস
অফ দেয়ার সোর্স, সোর্স অ্যান্ড ফ্লো, নেচার অফ ফ্লো অ্যান্ড নেচার অফ ফ্লো। ঠিক আছে, চার ভাগে ডিভাইড করতে পারি। প্রথম রিভার অফ নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গল। সেকেন্ড নাম্বার গঙ্গা অ্যান্ড ইটস ট্রিবিউটারি, গঙ্গা ও তার সহায়ক নদী। তারপরে রিভার অফ ওয়েস্টার্ন প্লেটু। ঠিক আছে, ওয়েস্টার্ন প্লেটু। ঠিক আছে, তারপরে রিভার অফ সুন্দরবন এরিয়া। বা বলতে পারো সাউথ বেঙ্গল, রিভার অফ সাউথ বেঙ্গল, সাউথ বেঙ্গল। সাউথ বেঙ্গল বললে ঠিক হবে না, আমরা সাউথ বেঙ্গল এন্ড সুন্দরবন দুটোই বলি, তাহলে বেটার হবে। ঠিক আছে, কারণ সাউথ বেঙ্গল তো এগুলো আসবে, অনেকগুলো রিভার। ঠিক আছে, এভাবে আমরা এগুলো করবো। ঠিক আছে, তো ফার্স্টে আমরা হয়ে গেলে বলবে নর্থ বেঙ্গল থেকে শুরু করবো, বুঝে দেবো। রিভার অফ নর্থ বেঙ্গল, দেখো নর্থ বেঙ্গলের যতগুলো রিভার আছে সেটা হিমালয় থেকে বেরোবে, হিমালয় থেকে যে রিভার গুলো বেরোবে সে অবশ্যই গ্লেশিয়ার থেকে বেরোবে। ঠিক আছে, আর গ্লেশিয়ার থেকে যে রিভার গুলো বেরোয় সে রিভারে প্রতি বছর মানে পুরো বছরে পুরো ফুল ইয়ার যেটা থাকে জল থাকে, ঠিক আছে, ওয়াটার থাকে। সে কারণে যেটা নর্থ বেঙ্গলের রিভার হবে সেটা কেমন হবে, সেটা পেরেনিয়াল ইন নেচার হবে। তাহলে বলতে পারো রিভার অফ নর্থ বেঙ্গল, রিভার অফ নর্থ বেঙ্গল আর পেরেনিয়াল ইন নেচার। ঠিক আছে, পেরেনিয়াল ইন নেচার মানে নেচার মানে অল টাইম ওয়াটার অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল। দিস রিভার আর রেসপন্সিবল পন্সিবল ফর ফরমেশন অফ অ্যালুভিয়াল অ্যালুভিয়াল অ্যালুভিয়াম প্লেন বাই ডিপোজিশন অফ রিভার মেটেরিয়াল আর রিভার মেটেরিয়াল
ঠিক আছে, রিভার মেটেরিয়াল দিয়ে তোমার স্যান্ড পার্টিকেল দিয়ে কি করে অ্যালুভিয়াল প্লেন মানে ফরমেশন করতে রেসপন্সিবল রয়েছে, কোথায়? ইন ইন নর্থ বেঙ্গল, ইন নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গল। মেন রিভার অফ নর্থ বেঙ্গল আর তিস্তা, তিস্তা মহানদী অ্যান্ড জলঢাকা। ঠিক আছে, এটা মেন রিভার। আদার্স রিভার, আদার্স রিভার রয়েছে, টোরসা, টোরসা রয়েছে, ঠিক আছে, তাছাড়া টোরসা, তাছাড়া কালজানি, রাইডার, কালজানি, রাইডার, ঠিক আছে, রাইডার, বালাসন, সংকোচ, বালাসন, সংকোচ, আত্রাই, আত্রাই, মেচি, পূর্ব মেচি, পুনর্ভা, মাথায় রাখবে তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়কর, তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়দাক আর শঙ্খ, এগুলো দীর্ঘায় যেটা রয়েছে সে হিমালয়ান তৈরি হবার আগেই রয়েছে, বুঝেছ? সেই কারণে এগুলোকে অ্যান্টিসিডেন্ট রিভার বলা হয়। ঠিক আছে, তিস্তা, তোরসা, জলঢাকা, রায়দাক অ্যান্ড সংকোচ আর অ্যান্টিসিডেন্ট রিভার। ঠিক আছে, যেমন কি ব্রহ্মপুত্র সেটলেও অ্যান্টিসিডেন্ট রিভার রয়েছে, সেরকমই এগুলো অ্যান্টিসিডেন্ট রিভার রয়েছে, বুঝলে? কাল সকালে ম্যাথ ক্লাস হবে, ঠিক আছে, আর তিস্তা থেকে ডিটেলস আমরা কালকে পড়ব, কালকে এটা রিভার করে তারপরে আমরা রিভারের রিভারটা কমপ্লিট করে তারপরে দেখব ফরেস্ট আর সয়েল, না রিভার কমপ্লিট করে ক্লাইমেট, তারপরে ফরেস্ট, তারপরে সয়েল, তারপরে ফরেস্ট, তাহলে হয়ে যাবে, রিভারটা বেশিক্ষণ লাগবে না কালকে, ওই আধ ঘন্টার মধ্যে রিভার শেষ হয়ে যাবে কাল। ঠিক আছে, দাদা হ্যাঁ বলো। একটা জিনিস দেখ।